हाय, आमी रिजुआना। तो आमी आज क्लास टेनेर गैसेर आचरण चैप्टारटिर परेर पार्ट निये चले एसेछि। एर आगेर पार्ट आमी पढ़ेछिलाम चार्ल्सेर सूत्र एबं तार ओपर अंक। आशा करछि सेई भिडियोटी तोमरा देखे नियेछो। जदि ना देखे थाको डेस्क्रिप्शन बक्से आमी लिंक दिये दियेछि, सेटा देखे निओ, ठीक आछे? तो ओटा देखाटा खूबই दरकार। ओटा सेकेंड पार्ट छिलो, तार आगे आरेकटी पार्ट दियेछिलाम फार्स्ट पार्ट, সেটিও দেখে নিও। কারণ ওটিতে আমি বয়েলের সূত্র পড়েছিলাম এবং গ্যাসের বিভিন্ন বৈশিষ্ট্য এগুলো সব পড়েছিলাম। ওই দুটি যদি না দেখে থাকো তাহলে এগুলি বুঝতে পারবে না, তাই আগে থেকেই বলে দিচ্ছি, দেখে নাও, ঠিক আছে? তো আজ আমি পড়াবো বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বিত রূপ এবং আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটি, তার উপর অঙ্ক করাবো। এইটুকুই করাবো, কেননা আমি বেশি লম্বা ডিউরেশনের ভিডিও করছি না, ঠিক আছে? তো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, এখানে দুটি লেখা আছে, বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র। বয়েলের সূত্র কি বলেছিলাম আরেকবার বলে দিচ্ছি। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা স্থির থাকলে গ্যাসটির আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। কী কী ধ্রুবক থাকে বলেছিলাম? ভর, উষ্ণতা। উষ্ণতা ধ্রুবক থাকে বয়েলের সূত্রে। এটি মনে রাখার জন্য কি বলেছিলাম, এক বয়েল কথাটি মনে রাখবে। এক বয়েলে কী করো, জল ফোটাও, সেখান থেকে তোমার মাথাতে ক্লিক করাতে হবে উষ্ণতার ব্যাপারটা। তার মানে কি, বয়েলের সূত্রে উষ্ণতা ধ্রুবক থাকে, তার সাথে সাথে ভর ধ্রুবক থাকে। বোঝা গেল? বিবৃতি বললাম, বোঝা গেল? এবার কি বলেছিলাম, চাপ আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। তাহলে সেটি কীরকম লিখেছিলাম, পি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি, বা ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই পি। এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হলো, একই জিনিস। মানে চাপ বাড়ালে আয়তন কমে, আয়তন বাড়ালে চাপ কমে, এটি হচ্ছে আলটিমেট বিষয়। চার্লসের সূত্রে কী বলেছিলাম, যে বলেছিলাম ভরটা নির্দিষ্ট ধ্রুবক, নির্দিষ্ট ভর বা ধ্রুবক ভরের কোনো গ্যাসের উষ্ণতা প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে ওই গ্যাসটির জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যা আয়তন ছিল তার এক বাই 273 অংশ বৃদ্ধি পায়। আমি বেশি বোঝাবো না, কারণ আগের পার্টে আমি বলেছিলাম, এখন যদি ওটা বোঝা যায় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই বারবার বলছি, আগের পার্টে যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। কী কী বললাম আমি, ভর ধ্রুবক এবং কী ধ্রুবক বললাম, চাপ ধ্রুবক। ভর এবং চাপ ধ্রুবক এরকম কোনো গ্যাসের উষ্ণতা আয়তনের সঙ্গে সরল সম্পর্কে থাকে। কীরকম, জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যা আয়তন ছিল প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির ফলে ওই আয়তনটি একের 273 অংশ বৃদ্ধি পায়, এটি বলেছিলাম। তো এখানে সম্পর্কটি কীরকম ছিল, ভি প্রপোর্শনাল টু টি, আয়তন উষ্ণতার সঙ্গে সরল সম্পর্কে আছে। উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে, উষ্ণতা কমালে আয়তন কমে। এবার এটি একটি সমীকরণ, এটি একটি সমীকরণ, দু নম্বর সমন্বিত রূপ আমি লিখব বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বিত রূপ, এটি এবং এটির সমন্বয়ে যে রূপটি হবে সেটি আমি এখানে লিখব। যৌগিক ভেদের একটি নিয়ম আছে, তোমরা পড়েছো কিনা জানি না, আমি বলে দিচ্ছি। যৌগিক ভেদের নিয়মানুযায়ী কী হবে, এখানে দেখো ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই পি, আবার এখানে ভি প্রপোর্শনাল টু টি। তাহলে আমি দুটো থেকে লিখতে পারি, ভি প্রপোর্শনাল টু বা সমানুপাতি কী লিখতে পারি, টি বাই পি। কী হবে লিখলাম, বোঝা গেল? এখানে ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই পি, ভি প্রপোর্শনাল টু টি। তাহলে এই দুটি সমন্বয়ে আমি লিখতে পারলাম ভি প্রপোর্শনাল টু টি বাই পি, বোঝা গেল? এবার সমানুপাতের চিহ্নটা সরালে সেখানে কী আসে, সমান চিহ্নর পর একটি ধ্রুবক আসে। আগের পার্টে বলেছিলাম, দেখো ভি সমান কেটি বাই পি আমি লিখতে পারি, বোঝা গেল? এবার আমি পিটাকে দিয়ে গুণ করব, পি ভি ইজ ইকুয়াল টু কেটি। এটি হচ্ছে চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বিত রূপ। কী কী, পি ভি ইজ ইকুয়াল টু কেটি। পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, কে হচ্ছে ধ্রুবক, টি হচ্ছে উষ্ণতা। একটি কথা মনে রাখতে হবে, এটি যখন লিখলাম সেক্ষেত্রে শুধুমাত্র ভর
भर के एम दिए डिनोट कर लाम भर ध्रुव। उष्णता एवं चाप दुटी परिवर्तनशील, बुझा गेल? एक क्षेत्रे की ध्रुवक छिल तुम्हार भर एम दिए डिनोट करछि आर उष्णता टेम्पारेचर लिखछि। उष्णता एटा लिखछि ना, टेम्पारेचर लिखे दिलाम, लिखते सुविधा होच्छे बोले मुखे तो बोलछि, एबार जखन बोलछि तखन लिखे निओ, कोनो असुविधा होबे ना। आर चार्लसेर सूत्रेर क्षेत्रे ध्रुवक की बोललाम, सेम भर, तार संगे की बोलेछिलाम चाप। चाप किभाबे मने राखते बोलेछिलाम, चापेर च चार्लसेर च, मने थाकलो की ध्रुवक थाकबे বিবৃতি বলে দিয়েছি, মনে থাকবে এই দুটি সম্বন্ধে কী কী এলো, পিভি ইজ ইকুয়াল টু কেটি, মনে থাকবে। আর এই ক্ষেত্রে কী বললাম, শুধুমাত্র ভর ধ্রুবক, উষ্ণতা এবং চাপ পরিবর্তনশীল, এই পুরোটা মনে থাকবে। এবারে আরেকবার বলছি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তোমাকে পরীক্ষা হলে বলতে বলেছে বয়েল এবং চার্লসের সূত্রের সম্বন্ধিত রূপটি প্রমাণ করো। কীভাবে প্রমাণ করবে? বয়েলের সূত্র একধারে লিখবে, চার্লসের সূত্র একধারে লিখবে। বলের সূত্রে কি বলবে? আমরা জানি স্থির ভর এবং নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের চাপ ওই গ্যাসের আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে, লিখে দিলে ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই পি। চার্লসের সূত্রে কি লিখবে? চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন, উষ্ণতা জিরো ডিগ্রি থেকে প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার ফলে সেই আয়তনের একে 273 অংশ বৃদ্ধি পায়। এখান থেকে তুমি লিখলে ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই টি। এক নম্বর দু নম্বর সমীকরণ, এক এবং দুই নম্বর সমীকরণের সমন্বয়ে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী তুমি লিখলে ভি প্রপোর্শনাল টু টি বাই পি। প্রপোর্শনাল বা সমানুপাতিক চিহ্নটা ওঠালে আসে, সমান চিহ্ন আসে এবং তার সঙ্গে ধ্রুবক গুণ হয়ে যায়। কীরকম হয়? দেখো ভি ইজ ইকুয়াল টু কেটি বাই পি, এখান থেকে পিটাকে আমি এদিকে নিয়ে এলাম, তাহলে পি ভি ইজ ইকুয়াল টু কেটি। এটি হলো সমন্বিত রূপ, বোঝা গেল? এবারে আমি পড়াবো আদর্শ গ্যাসের সমীকরণ, এটি লিখে নাও, আমি মুছে দেবো, লিখে নাও, পজ করে লিখে নাও। তাহলে বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বিত রূপ আমরা কী পেলাম? পি ভি ইজ ইকুয়াল টু কেটি। এটাকে আমি আরও যদি ভেঙে লিখি তাহলে কীরকম হবে? পি ভি টিটাকে আমি এদিকে নিয়ে এলাম, বাই টি সমান কে, মানে ধ্রুবক। এবার রূপটি পাবো আমি, মানে যেটি অঙ্কে আমার কাজে লাগবে সেটি হচ্ছে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু, এভাবে ডট ডট দিয়ে পি থ্রি ভি থ্রি বাই টি থ্রি পি ফোর ভি ফোর বাই টি ফোর এভাবে আসবে। এটি হচ্ছে রূপ, এটি কিসে লাগবে কাজে? অঙ্ক করতে আমাদের কাজে লাগবে। তো এবার আমরা এই রূপটির ওপর অঙ্ক করাবো, ঠিক আছে? তো দেখো আমি অঙ্ক লিখছি, এটা আগে লিখে নাও। দেখো আমি এখানে একটি অঙ্ক লিখে রেখেছি, অঙ্কটি পড়ো প্রথমে, কীভাবে অঙ্ক করতে হয় প্রথম ধাপ থেকে শেষ ধাপ পর্যন্ত সেটি প্রথমে চেষ্টা করো, তারপর আমি করাচ্ছি, পজ করে চেষ্টা করো অঙ্কটি, ঠিক আছে? আমি করাবো। তো দেখো কীভাবে করতে হয়। 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং 108 সেন্টিমিটার পার্শ্বস্তম্ভের চাপে প্রথমে অঙ্কে কী কী দেওয়া আছে সেগুলি কী বলেছিলাম বাঁধারে লিখে নেবে। 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অর্থাৎ টি ওয়ান সমান 30 প্লাস 273 কেলভিন। ডিগ্রি সেন্টিগ্রেড কেন করলাম না? কারণ সূত্রে আছে পি ওয়ান ভি ওয়ান বাই ক্যাপিটাল টি ওয়ান, ক্যাপিটাল টি হচ্ছে এখানে কেলভিনের টেম্পারেচার। সুতরাং 30 ডিগ্রি সেন্টিগ্রেড সূত্র যদি তুমি বসিয়ে দাও তোমার অঙ্ক ভুল, অর্থাৎ সূত্র জানা থাকা সত্ত্বেও তোমার অঙ্ক হবে না, বুঝতে পারলে? তাহলে অঙ্ক করার সময় অনেক কিছু মাথাতে রেখে তারপর অঙ্কটি করতে হয়, একক সূত্র কোন সূত্র কাজে লাগাবো সব কিছু, ঠিক আছে? বোঝা গেল? তো লিখলাম টি ওয়ান সমান 80, এবার যোগ করো 303 কেলভিন। চাপ কত বলেছে দেখো, পি ওয়ান সমান 108 সেন্টিমিটার পার্শ্বস্তম্ভের চাপ, এবার বলেছে গ্যাসের আয়তন 256 সেন্টিমিটার কিউব, আয়তন বলেছে ভি ওয়ান 256 সেন্টিমিটার কিউব। জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেন্টিমিটার পার্শ্বস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত? মানে তোমাকে টি টুও বলে দিয়েছে কত, 273 কেলভিন, জিরো প্লাস 273 কত হয়? 273 কেলভিন। পি টুও বলে দিয়েছে দেখো কত, 76 সেন্টিমিটার পার্শ্বস্তম্ভের চাপ, বার করতে বলেছে কি ভি টু। তাহলে এখান থেকে বোঝা গেল যে আমাকে কোন সূত্র কাজে লাগাতে হবে, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু, বোঝা গেল? এবার মানটা বসিয়ে দাও, পি ওয়ান ভি ওয়ান 108 ইন্টু 256 বাই কত, 303
এটি দেখো কত বলেছে, 6 V2 বার করতে বলেছে, T2 কত, 273 কেলভিন। এবার কাটাকুটি করতে হবে, কাটাকুটি করে V2 সমান 7 সেমিকিউব। অঙ্কটি কীভাবে করতে হবে বোঝা গেল, প্রথমে অঙ্কটি করার পর কী কী দেওয়া আছে সেটি বা দিকে লিখে নিলে, কী কী বার করতে হবে সেটা লিখে নিলে, দেখলে কী কী জিনিস আমাকে দেওয়া আছে তাহলে সেই সমস্ত জিনিসের উপর ভিত্তি করে আমাকে সূত্রটি কাজে লাগাতে হবে। কোন সূত্র কাজে লাগাতে হবে, এখান থেকে কী বুঝলে, P1V1/T1 = P2V2/T2, অর্থাৎ চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বিত রূপ। তো সেইখানে তুমি মানগুলি বসিয়ে দিলে, মানগুলি বসানোর পর পেয়ে গেলে V2 সমান এটি। অঙ্ক কীভাবে করতে হবে বোঝা গেল, ঠিক আছে লিখে নাও, পজ করে লিখে নাও, আমি মুছে দিচ্ছি। তো দেখো আমি এখানে লিখে রেখেছি আদর্শ গ্যাস এবং সমীকরণটি লিখে রেখেছি PV = KT। আদর্শ গ্যাস কোন গ্যাসগুলোকে বলবো, যে সমস্ত গ্যাস PV = KT এই সমীকরণটি মেনে চলবে সেই সমস্ত গ্যাসগুলিকে আদর্শ গ্যাসের সমীকরণ বলবো। তাহলে বোঝা গেল আদর্শ গ্যাসের সমীকরণ কোনটাকে বলবো, PV = KTকে। কিন্তু সব ক্ষেত্রে এই সমীকরণটি প্রযোজ্য হয়নি, দুটি ক্ষেত্রে প্রযোজ্য হয় না এই সূত্রটি। কোন দুটি ক্ষেত্রে প্রযোজ্য হয় না, কেন হয় না সেটি আমি উদাহরণ সহ বোঝাচ্ছি। দেখো নিম্ন উষ্ণতা আর উচ্চ চাপ কেন হয় না সেটি বলছি। দেখো PV = KT, ঠিক আছে এখানে লিখছি PV = KT। আমি চাপটাকে স্থির রাখছি, ধ্রুবক রাখছি, মনে মনে ধ্রুবক রাখছি। এবার আমি টেম্পারেচারকে খুব কমিয়ে দিচ্ছি, যেহেতু V = T, অর্থাৎ উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে, উষ্ণতা কমালে আয়তন কমে। তো এক্ষেত্রে উষ্ণতা কমাচ্ছি, আয়তন কমবে। যখন 0 কেলভিন উষ্ণতায় পৌঁছাবে সেক্ষেত্রে আয়তন শূন্য দাঁড়াবে। কিন্তু আয়তন শূন্য হওয়ার আগেই, অর্থাৎ উষ্ণতা 0 কেলভিনে পৌঁছানোর আগেই গ্যাসটি তরলে পরিণত হয়, অবস্থার পরিবর্তন ঘটে। অর্থাৎ যখনই তরলে পরিণত হয় সেক্ষেত্রে কিন্তু এই আদর্শ গ্যাসের সমীকরণটি কাজে লাগবে না। আদর্শ গ্যাস গ্যাস গ্যাসের সমীকরণ শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু যখন উষ্ণতা অনেক কমিয়ে 0 কেলভিনে আনা হয় তখন কী হয়, আয়তনও কমে যায় এবং আয়তন কমতে কমতে বলা হয় আয়তন শূন্য হয়ে যাবে। কিন্তু এটি আসার আগেই, এটির আগেই কী হয়, গ্যাস কনভার্ট ইনটু তরল, অর্থাৎ অবস্থার পরিবর্তন ঘটে। কিন্তু তরলে পরিণত হয়ে যাওয়ার পর কী বললাম, এই সমীকরণটি কাজে লাগবে না। তাই সেই ক্ষেত্রে বলেছি নিম্ন উষ্ণতার ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রযোজ্য হয় না। আর একটা কী বলা আছে, উচ্চ চাপে প্রযোজ্য হয় না। কেন হয় না দেখো, PV = KT। এখানে আমি যদি এই উষ্ণতাকে ধ্রুবক ধরি, ধ্রুবক ধরলাম, তাহলে P = 1/V আসছে, অর্থাৎ চাপ বাড়ালে আয়তন কমে, আয়তন বাড়ালে চাপ কমে। তো আমি চাপকে অসীম বাড়ালাম, মানে প্রচুর পরিমাণে বাড়ালাম, প্রচুর পরিমাণে বাড়ানোর ফলে আয়তন অনেক কমে গেল। দেখা গেল মানে এই সূত্র দিয়ে কী বোঝাচ্ছে, চাপ যদি খুব বাড়ানো হয় আয়তন কমতে থাকবে এবং কমতে কমতে শূন্য অবস্থায় চলে আসবে। কিন্তু আসল বাস্তবে কী হয়, শূন্য অবস্থায় আসার আগেই গ্যাসটি তরলে পরিণত হয়, অর্থাৎ ফেজের অর্থাৎ অবস্থার পরিবর্তন ঘটে। আর এখানে কী বললাম, যে অবস্থার পরিবর্তন ঘটলে গ্যাস থেকে তরলে পরিণত হলে গ্যাসের এই সমীকরণটি প্রযোজ্য হয় না। উচ্চচাপের ক্ষেত্রে কেন প্রযোজ্য হয় না বোঝা গেল, ঠিক আছে। তো এই দুটি ক্ষেত্রে এই সমীকরণটি প্রযোজ্য হয় না, কারণ তরলে পরিণত হয়ে যায়, তরলে পরিণত হলে এই সমীকরণটি প্রযোজ্য হবে না। লিখে নাও, আমি মুছে দেবো, পজ করে লিখে নাও। তাহলে কী বললাম, উচ্চচাপ এবং নিম্ন উষ্ণতায় PV = KT সমীকরণটি প্রযোজ্য হয় না। দেখা গেছে যে বাস্তব গ্যাসগুলি নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতায়, এইগুলির ক্ষেত্রে তো এই সমীকরণটি মেনে চলছে না, তার মানে নিম্ন চাপ এটা উল্টো, নিম্ন চাপ এবং উষ্ণতা, নিম্ন উষ্ণতা বলেছিল, তাহলে এখানে উচ্চ উষ্ণতা, উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপের ক্ষেত্রে বাস্তব গ্যাসগুলি মোটামুটি এই সমীকরণটি মেনে চলে। আদর্শ গ্যাস একটি কল্পনা মাত্র, কোনো জিনিস আদর্শ হয় না, কোনো মানুষ যেমন আদর্শ হয় না সেরকম গ্যাসও কোনো দিন আদর্শ হয় না, কল্পনা মাত্র, বোঝা গেল। শুধুমাত্র বাস্তব গ্যাসগুলি নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় মোটামুটি মেনে চলে এই সমীকরণ, এটা বোঝা গেল আদর্শ গ্যাসের সমীকরণ। তো আজকের মতো এ পর্যন্ত থাক, এরপরে যদি এর পরের পার্টটা পড়ায় তাহলে ভিডিওটি আরও বড় হয়ে যাবে, তোমাদের দেখতে ধৈর্য লাগবে না, তাই
এ পর্যন্ত থাক। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।